দাদাগিরি সিজন 9 চলছে জি বাংলার পর্দায়। দেখতে দেখতে অনেকগুলো সিজন কেটে গেছে। এবারের থিম হাত বাড়ালেই বন্ধু হয়। তবে এবছর সৌরভ গাঙ্গুলির সঙ্গে সবচেয়ে বন্ধুত্ব জমেছে ছোটদের, ক্রিকেটার নয়, খুদেদের কাছে তিনি শুধুই দাদা, দাদাগিরির সঞ্চালক, প্রিয় দাদা। এবছর অনেক বেশি খুদেদের নিয়ে এপিসোড হয়েছে দাদাগিরিতে। ছোটদের সঙ্গে দারুণভাবে মিশে গিয়েছেন দাদা, খুদেরাও ভীষণ খুশি। লকডাউনে তারা ঘরবন্দি হয়েছিল, তাদের শৈশব হারাতে বসেছিল, একটা দমবন্ধ অবস্থা। এরকম অবস্থায় দাদাগিরির মঞ্চ যেন খুদেদের কাছে খোলা মাঠ, প্রাণ খুলে আনন্দে খেলতে পেরেছে তারা। সঙ্গী স্বয়ং সৌরভ গাঙ্গুলি, অবশ্য সেদিকে খুদেদের ভুরুক্ষেপ নেই। সেই 2008 সালে সৌরভ ক্রিকেট খেলা ছেড়েছেন, সেই সব খুদেদের কাছে সৌরভ গাঙ্গুলি তাই শুধু দাদাগিরির দাদা। একজন খুদে তো প্রশ্ন করেই ফেলেছিল যে কে সৌরভ গাঙ্গুলি। এ সমস্ত কিছুই অবশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছেন দাদা স্বয়ং। বাচ্চাদের সঙ্গে দারুণভাবে জমে যায় দাদার, কান ধরে উঠপোষ করা থেকে ভেলমুড়ি খাওয়া, হাসি মুখে খুদেদের সব আবদার সামলান দাদা। এবারের বর্ষবরণ স্পেশাল এপিসোডেও খুদেদের নিয়ে থাকছে দাদার দারুণ দারুণ চমক আর প্রাণ খোলা হাসি। তাই দেখতে ভুলবেন না দাদাগিরি। আগামী 16 এপ্রিল রাত্রি 9:30 দেখুন বর্ষবরণে কচিকাঁচাদের দাদাগিরি।